আবাকুম মিন মুসিবাতিন, যে কোনো মুসিবত তোমাদের আসুক না কেন, ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃত কর্মের কারণে, তোমাদের পাপের কারণে, তোমাদের হাতের কামাই, জি, বিমা কাসাবাত আইদিকুম, অধিকাংশ অপরাধগুলি মানুষ হাত দিয়ে করে, পা দিয়েও করে, চোখ দিয়েও করে, জবান দিয়েও করে, কিন্তু অধিকাংশ অন্যায়গুলি, পাপগুলি হাত দিয়ে করে। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে হাতের কথা বলেছেন, উদ্দেশ্য হচ্ছে যে কোনো অপকর্ম, যে কোনো পাপ, ফাবে মা কাসাবাত আইদি, কারণ আল্লাহ তাহলে বলে দিলেন, তাহলে মুসিবতের কারণ হচ্ছে আমাদের পাপ, আমাদের জুলম অত্যাচার, আমাদের অন্যায়, হয় আল্লাহর হকের ক্ষেত্রে জুলম করছি আর না হলে মানুষের হকের ক্ষেত্রে জুলম করছে, যে কোনো ক্ষেত্রে জুলম করছে, এবাদত বন্দীগীর ক্ষেত্রে জালেম, তৌহিদ নেই, শিরকের মতো বড় জুলমে ডুবে আছে জাতি, জি। ওয়াই আফওয়ান কাজীর, তবে মনে রেখো আল্লাহ অনেক অনেক ক্ষমা করেন, একটা ভুল হইলেই, একটা অন্যায় হইলে, পাপ হইলে আল্লাহ ধরে নেন না, জি। দিনদার মানুষ হলে বুঝতে পারবেন যে আমি একটা ভুল আজকে করে দিলাম, তারপর আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আল্লাহ মুসিবত আসেনি শরীরে, আলহামদুলিল্লাহ পাপ করে দেওয়ার পর গাড়ি চালাচ্ছি, কোনো অ্যাক্সিডেন্টের শিকার হয়নি, চোখের সামনে একটা দেখলাম যে দুর্ঘটনা হয়ে গেল, কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, অথচ যদি আত্মপর্যালোচনা করেন তো আমিও পাপ করেছি, কিন্তু আল্লাহ আমাকে ওয়াই আফওয়ান কাজীর, অনেক মাফ করছে, আল্লাহ আরহামুর রাহিমিন, অনেক মাফ করেন। তারপরে মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, লিউযিকাহুম বাযাল্লাযী আমিলু, কিছু পাপের ক্ষেত্রে আল্লাহ ধরে ফেলেন যাতে করে সংশোধন হয়, যাতে করে ফিরে আসি। এরকম সূরা সাজদাতে আল্লাহ রাব্বুল বলেছে, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, দুনিয়ার শাস্তি বড় শাস্তির আগে আমি দিয়ে থাকি যাতে করে তারা ফিরে আসে। তো বালা মুসিবত আসা, যদি বালা মুসিবত থেকে আমরা শিক্ষা নিই তাহলে উপকারী। মাঝে মাঝে অসুস্থ হওয়া, মাঝে মাঝে আর্থিক সংকট হওয়া, মাঝে মাঝে এইরকম ধরনের সমস্যার সম্মুখীন হওয়া, যে কোনো রকম বালা মুসিবত হোক না কেন, দিনদার লোকের জন্য ভালো। পারিবারিক একটা অশান্তি হঠাৎ করে, স্বামী স্ত্রীতে ঝগড়া, ছেলেমেয়েরা দেখছেন অবাধ্য হয়ে যাচ্ছে, একজন নেক মানুষ চিন্তা করবেন, আমার ছেলেগুলো খারাপ হয়ে যাচ্ছে, আমার ছেলেমেয়েরা কথা কেন শুনছে না, আমার স্ত্রী কেন কথা শুনছে না, আমার সাথে আমার ভাইদের কেন ঝগড়া দ্বন্দ্ব লেগে যাচ্ছে, সমস্যা কেন? তো মহাসভা করবেন, নিজের হিসাব কষবেন আপনি এবং সংশোধন করলে আল্লাহ মিয়ার জীবন যাতে করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আজকে বালা মুসিবতের যে বিষয়ে আয়াতগুলি বললাম, আশা করি এগুলি যথেষ্ট। তো দুই একটি হাদিস আমি পেশ করি, বিশেষ করে যেগুলো রাষ্ট্রীয় বালা মুসিবত, আর যেগুলো এই ধরনের বালা মুসিবত, সেসব ক্ষেত্রে করণীয় এবং এইসব জুলমের শিকার হওয়া যুগে যুগে হয়েছে। কিসের কারণে হয়েছে? সেটাও পাপের কারণে, ওই হাদিসগুলা প্রমাণ করবে হাদিসগুলো, আর তার সাথে আমাদের করণীয় সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এই মর্মে একটি হাদিস সহিহ বুখারী 6531 এবং সহিহ মুসলিমে 3439, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান রা মিন আমিরিহি শাইআন ইয়াকরাহুহু, কেউ যদি তার আমিরের পক্ষ থেকে, আমির মানে শাসক, তার নাম যাই হোক না কেন, সে আপনার চেয়ারম্যান হইতে পারে, সে এলাকার আমির, সে আবার ডিস্ট্রিক্টের প্রশাসনিক দায়িত্ব যারা রয়েছে, ডিসি, ডিএম ইত্যাদি হইতে পারে, আবার পুলিশ সুপার হইতে পারে, আবার এমপি হইতে পারে, হ্যাঁ, আবার যে কোনো স্তরের নেতা হইতে পারে, পুঁজিপতি হইতে পারে, হ্যাঁ, এলাকার মতব্বর হইতে পারে, যে কোনো ধরনের হইতে পারে, অথবা রাষ্ট্রনায়ক হইতে পারে। মানরা আমিন আমির হিসাই, কেউ যদি নিজের শাসকের পক্ষ থেকে, নিজের নেতার পক্ষ থেকে এমন কিছু দেখতে পায় যেটা অপ্রীতিকর, যেটা সে বরদাস্ত করতে পারে না, ইসলাম বিরোধী কাজ করছে, একজন নিন্দা লোকের জন্য কষ্টকর এটা বরদাস্ত করা, কখনো মেনে নেবেন অন্তর থেকে? অবশ্যই সেটাকে ঘৃণা করে, কিছু না বলতে পারলে অন্তর থেকে ঘৃণা করবে একজন দিনদার তার দিনদারির দাবি, অথবা তাদের প্রচুর অত্যাচার হচ্ছে, অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে, যে পাবে না তাকে দেওয়া হচ্ছে, যে পাবে তাকে দেওয়া হচ্ছে না, কাউকে বঞ্চিত করা হচ্ছে, আর কেউ পাওয়ার যোগ্য নাই তাদেরকে দেওয়া হচ্ছে, বহু রকমের জুলম অত্যাচার, অপরাধীকে ছেড়ে দেওয়া হচ্ছে আর নিরীহ মানুষকে, হ্যাঁ, শাস্তি দেওয়া হচ্ছে,
এই ধরনের যে কোনো রকমের এই রকমের অপ্রীতিকর কিছু যদি শাসক নেতার পক্ষ থেকে দেখে, ফালিয়াসবির আলিহে, আপনারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করছেন, এগুলোর ক্ষেত্রে ফিট করেন, সবগুলি কথা রাষ্ট্রীয় ক্ষেত্রে ফিট করার প্রয়োজন নেই, আমরা নিচের থেকে চলবো, কারণ রাত দিন এগুলোর সাথে আমাদের সম্মুখীন হইতে হচ্ছে। হ্যাঁ, রাষ্ট্রীয় বিষয় আলহামদুলিল্লাহ কেউ সাধারণ মানুষকে কেউ চিনেন অপরে নেতা, সুতরাং হয়তো অত দূর পর্যন্ত আপনার পৌঁছেন না, আর ওই সব জুলম সরাসরি হয়তো জুলমের শিকার হন না, কিন্তু আপনার ফোরম্যান, আপনার সুপারভাইজার, আপনার পার্সোনাল ম্যানেজার, আপনার যার হাতে ধরেন ছুটি ছাটি ইত্যাদি, আপনার বস ইত্যাদি, যেসব বিভিন্ন স্তরে যেসব ওপরে রয়েছে কোম্পানিতে, অনেক সুযোগ অত্যাচার করে, যে অযোগ্য তাকে ফ্যাসিলিটি দিচ্ছে, তার বেতন বাড়িয়ে দিচ্ছে, তাকে সুযোগ সুবিধা দিচ্ছে, আপনি ছুটিতে চাইতে যান ছুটি দেয় না আপনাকে, হ্যাঁ অনেক সময় আপনাকে দাঁড়িয়ে রাখতে দিচ্ছে না, কিন্তু ফাঁসেক পাপিষ্ঠ তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে। এমন কিছু কোনো নেতার পক্ষ থেকে যে কোনো ধরনের নেতা হোক যদি কেউ দেখতে পায় কী করতে হবে? আর আজকালকার লোকেরা কী করে? এই একটি মানহাজগত আকিদাগত গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে আজকে ধরিয়ে দেবো ভালো করে, কারণ এগুলো মানুষ মোটা বুঝে ধরতে পারে না। রাসূলুল্লাহ কী বলেছেন আর আজকালকার মানুষরা কী করে? যদি সরকারকে দেখে অথবা নেতাদেরকে দেখে যে অন্যায় কাজ করছে, তাহলে আজকালকার লোকেরা কী করে? কেন গণতন্ত্র মগজে ঢুকে আছে, আর গণতান্ত্রিক অধিকার হচ্ছে যে মিছিলে বেরিয়ে যাও, হ্যাঁ বিক্ষোভে নেমে যাও, আর তারপরে ভাঙচুর শুরু করে দাও, জ্বালাও আর পোড়াও, হ্যাঁ রাস্তাঘাট বন্ধ করো, হ্যাঁ দেশকে অচল করে দাও, গাড়ি চলতে দেবো না করছেন না করছেন না, কারণ মগজে ঢুকে আছে ওই যে কুফরি তন্ত্র, গণতন্ত্র ঢুকে আছে, আমরা সেটাকে বুঝে সুঝে নিই আর না হলে অচেতনভাবে নিই, সেটাকে ইসলামের লেবাস পরিয়ে নিই ইসলামী গণতন্ত্র বলে, অথবা ব্যাস যেমন যারা ইসলামের দোহাই দিয়ে যারা রাজনীতি করে না তাদের রাজনীতি হোক, আর যারা ইসলামের দোহাই দিয়ে করে সবখানে ইসলামিক লাগিয়ে দিলি কাজ হয়ে যায়, ইসলামিক লাগিয়ে দিল, করছে লোকেরা কি সরকার বিরুদ্ধে বেরিয়ে যেতে হবে, বেরিয়ে যাওয়া বিভিন্ন রকমের, বেরিয়ে যাওয়া সেটা একটা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে হইতে পারে, রাস্তায় বেরোলেন না হয়তো মিছিলে, বিক্ষোভে বেরোলেন না আপনি, জ্বালাও পোড়াও করতে গেলেন না, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আরও যেসব টুইটারে এমন কিছু করলেন যেটাতে মানুষের মাঝে আগুন লাগিয়ে দিল, মানুষের রক্ত টকবক করে ফুটছে আপনার টুইট বার্তা পড়ে অথবা আপনার আপনার ফেসবুকে আপনার স্ট্যাটাস পড়ে, এগুলো হচ্ছে বেরিয়ে যাওয়া, এগুলো মুসলিম দেশে এগুলি হচ্ছে সরকারের বিরুদ্ধে বেরিয়ে যাওয়া, খরুজ যেটাকে বলা হয়, আর যারা বেরিয়ে যায় তাদেরকে কিন্তু খাওয়ারেজ বলে, এটা মনে রাখতে হবে, যারা বেরিয়ে যায় যে ভাঙচুর করো, হ্যাঁ আর তারপরে একটা বিপ্লব ঘটাও, এটা হচ্ছে এরা হচ্ছে খাওয়ারেজ, এদেরকেই খাওয়ারেজ বলা হয়, বিভিন্ন স্তরের খাওয়ারেজ রয়েছে, কেউ কথার দ্বারা, কেউ কাজের দ্বারা, কেউ অস্ত্র দ্বারা, কেউ পরামর্শ দিয়ে, কুপরামর্শ দিয়ে অশান্তি সৃষ্টি করার জন্য প্রচনা দিয়ে বিভিন্নভাবে, কিন্তু রাসূলুল্লাহ কি বলেছেন, মান রা মিন আমিরিহি শাইআন ইয়াকরাহু ফালিয়া খরজ বলেছেন, বেরিয়ে পড়ো বলেছেন, হ্যাঁ সোচ্চার হয়ে যাও, আগুন লাগিয়ে দাও, দেশে আগুন জ্বলবে বলছে না, আরও কত কি বলছে ওদের ভাষাগুলি, জি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিয়া খরজ বলেননি, কি বলেছেন ভাষার, ফালিয়াসবির আলাইহি, ফালিয়াসবির, ধৈর্য ধারণ করো, কি করো ধৈর্য ধারণ করো, কারণ তোমাদের পাপের কারণে এমন অবস্থা তৈরি হয়েছে, জাতির পাপের কারণে এমন অবস্থা তৈরি হয়েছে, সুতরাং সবুর করো, ফালিয়াসবির, আর এই রিওয়ায়েতে রয়েছে ফালিয়াসবির আলাইহি, দুটো হাদিস রয়েছে মর্মে, একটি হাদিস বর্ণনা করব, কারণ যদি বের হও তার যে ভয়াবহ কুপরিণাম রয়েছে সেই পরিণাম তোমার জন্য ক্ষতি করবে, তোমার দেশের জন্য ক্ষতি করবে, বৃহৎ স্বার্থের জন্য ক্ষতি করবে, দেশে অশান্তি বিরাজ করবে, এতে হবে কি ভালো মানুষদের উপর জুলম অত্যাচার শুরু হয়ে যাবে, ভালো মানুষদেরকে তারা টার্গেট বানিয়ে নেবে, ক্ষতি করবে, এই জন্য 1400 বছর ইতিহাসে যখনই যারা বেরিয়েছে কেউ কোনো রকম শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি,
যেই দেশগুলিতে বেরিয়েছে এই দু চার দশ বছর মধ্যে দেখেন, সেই দেশে তার আগের ইতিহাস দেখেন, এখন দেখেন, অথচ সেখানকার শাসক কাফের, নামে মুসলিম, ধরেন সিরিয়া, কিন্তু সিরিয়ায় শাসকের বিরুদ্ধে বেরিয়ে যাওয়ার পরে সেখানকার অবস্থা, আর তার আগে সিরিয়ানদেরকে জিজ্ঞেস করেন কী অবস্থা। আজকে তাদের ঘর বাড়ি থেকে তারা এমনভাবে নির্বাসিত হয়েছে, কেউ শরণার্থী শিবিরে, আর কেউ এমন অমুসলিম দেশে চলে গেছে যেখানে গিয়ে অনেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের খ্রিস্টান মিশনারিগুলি তাদের খ্রিস্টান বানাবার জন্য চেষ্টা চালাচ্ছে, আর কমপক্ষে ইসলাম থেকে বের করে দিলে যথেষ্ট, আর ইসলামের ধার ধারে না তারা, যাদের ইমান দুর্বল ছিল এরকম অবস্থা হয়ে গেছে। লিবিয়ার অবস্থা দেখেন, ইয়েমানের অবস্থা দেখেন, হ্যাঁ এইভাবে দেখেন, শুধু দেখতে বললাম, এর বেশি বলার কোনো প্রয়োজন নেই, যারা বুঝেন বিষয়গুলি, আর যারা এগুলো বুঝেন না যে ওই সব দেশে কী হচ্ছে, না বুঝলে এতটা যথেষ্ট। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়াসবির আলী, ধৈর্য ধরো, আর আজকালকার জনগণ অধিকাংশ কী করছে, বেরিয়ে যাও, জ্বালাও পোড়াও, হ্যাঁ দেশে একবারে, হ্যাঁ জনজীবন অচল করে দাও। জি না, এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা, তোমাদের পাপের কারণে হয়েছে, সবর করো, সবরের সাথে অস্তায়ন বিস্তাবর ওয়াসালা, সালাতের পাবন্দি করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাও এবং আল্লাহর দিনের দিকে ফিরে আসো, দেখো অবস্থার পরিবর্তন হবে, এটা হচ্ছে সমাধান। আরেকটি হাদিস শুধু শোনাবো এই মর্মে, জুবাইর বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আতাইনা আনাস বিন মালিক, আমরা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলাম, হয়তো জুবাইর বিন মালিক সাহাবি নাও হইতে পারে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, প্রখ্যাত সাহাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম মদিনার, ফাশাকাউনা ইলাইহি মা নালকা মিনাল হাজ্জাজ, তার কাছে এসে আমরা অভিযোগ করলাম যে হাজ্জাজ বিন ইউসুফ জালেম, যে বাসরার গভর্নর, সে যে আমাদের উপর চরম জুলম অত্যাচার করছে, নির্বিচারে মানুষকে খুন করছে, যাকে তাকে ধরে, যার সম্পর্কে একটু সন্দেহ হচ্ছে ধরে খুন করে দিচ্ছে, ভালো ভালো মানুষকে খুন করে দিচ্ছে, বড় বড় আলেম ইমামদেরকে খুন করেছে, সাইয়েদ বিন জুবাইর রহমতুল্লাহ আলাইকে, এই ধ্বংসাত্মক ব্যক্তি, এই হবিস ব্যক্তি হত্যা করেছে। তারপরে তিনি বদদোয়া দিয়েছেন যে আল্লাহ আমার পরে যেন কোনো ব্যক্তি হত্যা না করতে পারে, তারপরে এই অভিশপ্ত ধ্বংস হয়েছে। তো যাই হোক, যদিও সে কাফের নয়, কিন্তু সেই উম্মতে মুসলিমার সে কলঙ্ক একজন। তো এই হাজ্জাজ বিন ইউসুফ জালেমের পক্ষ থেকে যে জুলম অত্যাচার আমাদের হচ্ছে, এর অভিযোগ করলাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কী উপদেশ দিয়েছিলেন, বলেছেন যে চলো বের হই এর বিরুদ্ধে, আন্দোলন করো, বিক্ষোভ করো, মিছিলে বেরো, বলেছেন দেশে আগুন লাগিয়ে দাও, দেশকে অচল করে দাও, কথা বলেছেন, শব্দটা শোনেন সহিহ বুখারীর হাদিস, ফাকালা ইসবেরু, তোমরা ধৈর্য ধারণ করো, এত জুলম অত্যাচার হচ্ছে, ইসবেরু, সবুর করো, তোমরা ধৈর্য ধারণ করো, ফাইন্নাহু লা ইয়াতি আলাইকুম জামানুন, দেখো যেই জামানাটা আগামীতে আসছে সেটা সামনে রাখো, আর বিগত জামানা নিয়ে একটু চিন্তা করে দেখো কোন জামানাটা বেশি ভালো। দশ বছর বিশ বছর আগে যে জামানা ছিল সেগুলোকে আমরা কিন্তু খারাপ বলতাম, কী খারাপ অবস্থা, কী অশান্তি, ত্রিশ বছর আগেও আমাদের মনে পড়েছে, ত্রিশ বছর আগেও যে অবস্থা ছিল সেটাকে আমরা খারাপ বলতাম, কী যে অবস্থা মুসলিমদের, আর কী যে মুসলিমের জুলম অত্যাচার হচ্ছে, বলতাম না বলতাম না, কিন্তু ওই বিশ বছর ত্রিশ বছরের ইতিহাসটাকে সামনে রাখেন, যেটা চলে গেছে, গত হয়ে গেছে, আর সামনে বর্তমান যে অবস্থা কে সামনে রাখেন, আর দুটোকে তুলনা করে দেখেন যে কোনটা বেশি ভয়াবহ অবস্থা, হ্যাঁ কোনটা বেশি বিপজ্জনক অবস্থা, বালা মুসিবত কমেছে না বেড়েছে, বেড়েছে, আগের অবস্থা ভালো ছিল না এখনকার অবস্থা ভালো, যে আগের চাইতে এখন আমাদের অবস্থা ভালো সব দিক থেকে, হ্যাঁ পয়সার দিক থেকে একটু ভালো হয়েছে, পকেট একটু গরম হয়েছে, তিরিশ চল্লিশ বছর আগে মানুষের পকেটে একটু পয়সা কম থাকতো, এখন পয়সা একটু হয়েছে, কিন্তু বাকিগুলো সব অশান্তি আর অশান্তি, আজাব আর আজাব। জি ইসবিরু, ধৈর্য ধারণ করো, ফাইন্নাহু লা ইয়াতি আলাইকুম জামানুন ইল্লাল্লাযী বাদাহু শাররুম মিনহু, কারণ যেই জামানাটা আসছে এই জামানার
চাইতে তারপরে যে জামানা আসছে সেটা আরও বেশি খারাপ। সর্বমিন বর্তমান যে জামানা, আগামীতে যে দিনগুলি আসছে এটা ভাবিও না যে ভালো অবস্থা হবে, কারণ মানুষ ভালো হচ্ছে না, খারাপ হচ্ছে। যখন জনগণ খারাপ হচ্ছে তখন আল্লাহর পক্ষ থেকে আজাব বাড়ছে, শাস্তি বাড়ছে। হাত্তা তাল খরব্বাকুম, যতদিন পর্যন্ত তোমাদের রবের সাথে তোমাদের সাক্ষাৎ না ঘটছে, ধৈর্য ধারণ করতে কতদিন ধৈর্য ধরতে বলেছেন দেখো, দু চার বছর ধৈর্য ধারণ করে তারপরে বেরিয়ে যেও, মিছিল করে বিক্ষোভ করে বলেছেন, তারপরে বিপ্লব ঘটাবার জন্য চেষ্টা চালিয়ে বলেছেন এই কথা। যেমন এক শ্রেণীর লোকেরা বলে যারা ওই ইসলামী আন্দোলনে বিশ্বাসী, ইসলামী দাওয়াতে বিশ্বাসী না, কি করে আন্দোলন করে একটা বিপ্লব ঘটাইতে হবে, একটা পরিবর্তন নিয়ে আসতে হবে। হ্যাঁ, আর তাদের আদর্শ হচ্ছে ইরান। তারা কি বলে যে আর কত ধৈর্য ধরবো, ধৈর্যের বাঁধ হ্যাঁ ভেঙে গেছে, ধৈর্যের বাঁধ কি হয়েছে ভেঙে গেছে। আর তারপরে আপনারা যে বলছেন যে আল্লাহ খেলাফত দেবেন, আমরা যখন শিরক মুক্ত হব আল্লাহর ইবাদতবন্দি করব, এটা তো লম্বা কোর্স, এ কখনো ইমাম মেহেদির যুগের আগে তো আশাই করা যায় না, আমরা নিজেরা ভোগ করতে চাই। সুতরাং দেখেন 70-80 বছর হয়ে গেল কিন্তু এই স্বপ্ন দেখেই থেকে গেল, শুধু জুলমের শিকার, জুলমের শিকার আর অশান্তি, আর অশান্তির কারণেরা কোনো শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। কিন্তু যদি এই শ্রমটা তারা দিনের দাওয়াতে লাগাইতো, তৌহিদ সুন্নতের দাওয়াত দিত, ফরজ ওয়াজিবের দিকে দাওয়াত দিত, আল্লাহর মসজিদের দিকে ইবাদতের দিকে দাওয়াত দিত, যতই জালিম সরকার হোক নামাজ পড়তে বাধা দেয় না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত, তাই না? রোজা রাখতে সিয়াম পালন করতে বাধা দেয় না, যাকাত দিব বাধা দিচ্ছে নাকি, হজ করছি বাধা দিচ্ছে নাকি। হ্যাঁ, তো যেই কাজগুলি করতে পারছি এগুলো যদি আমরা নিজেরা করতাম, অন্যদেরকে যারা বেনামাজি হয়ে রয়েছে, বেদিন হয়ে রয়েছে, রমজান মাস চলে যাচ্ছে সে আম পালন করছে না, জাকাত দিচ্ছে না, হজ ফরজে আছে কতদিন থেকে হজই আসছে না, এই লোকগুলি হেদায়েত করতাম, মদ খাচ্ছে, সামাজিক অপরাধে জড়িয়ে আছে, চুরি ডাকাতি করছে, দুর্নীতি করছে, ঘুষখোর অফিসার, সুদখোর, এদেরকে দাওয়াত দিয়ে যদি খাঁটি মুসলিম বানাইতাম, আর এরাও যদি আমাদের তৌহিদ সুন্নতের দাওয়াতের সাথে একত্ব প্রকাশ করতো এবং এক হয়ে কাজ করতো, তো কত এগিয়ে যেত দাওয়াতের কাজ। কিন্তু তা তো তারা করেনি, সবসময় ওই আর কতদিন ধৈর্য ধারণ করবো, আর কখন পাওয়া না, আমাদের কি ক্ষমতায় পৌঁছিতে হবে, বরবাদ কর, নিজেরাও বরবাদ অন্যদেরকে বরবাদ করেছে। যতদিন পর্যন্ত রবের সাথে মোলাকাত না হবে ততদিন সবুর করে, মরণ পর্যন্ত সবুর করতে থাকা, জালেমের জুলমের উপর সবুর করতে থাকে। তারপরে আনাস ইবনে মালিক, অনেকে ভাবতে পারেন যে এটা হচ্ছে তার ব্যক্তিগত মত, না ব্যক্তিগত মত না, বলছেন সামিতুহু মিন নাবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই কথাগুলি তোমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি। তারও নবী কিন্তু তোমাদের নবী বলছেন, যাতে করে কথাটার গ্রহণযোগ্যতা বাড়ে, দেখো তোমাদের নবী কথা বলেছেন, এটা ভাবিও না যে কাপুরুষ, আপনি কি বলবেন যে আনাস মালিক কাপুরুষ, আর আমাকে নয় বলবেন যে এরা রিয়াল খোর, তো ডলার খোর, এরা ভোগবিলাসী হয়ে গেছে, এরা ওই সব জিহাদ মেহাদের কথা বলতে চায় না, এরা সরকার বিরোধী কথাবার্তা বলতে চায় না, এরা শুধু মিষ্টি মিষ্টি ইসলাম পালন করতে চায়। তো আনাস ইবনে মালিকও কি ওইরকম ছিলেন নাকি? আমি তো আনাস ইবনে মালিকের কথা বলছি, আর তিনি তো রসুল্লাহ সাল কথা বলছেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং সংশোধনের তৌফিক দান করেন এবং সহি বিশুদ্ধ আকিদা মানহাজে যারা নেই তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন, এবং যারা সহি বিশুদ্ধ আকিদা মানহাজের ওপর রয়েছে আল্লাহ তাদেরকে যেন এর ওপর অটলতা দান করেন, অটল থাকার তৌফিক দান করেন, বিভ্রান্তি থেকে, গুমরাহি থেকে, ফিতরার যুগে আল্লাহ যেন আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও সাহাবি আজমিন। একটি দুটি কথা আর বাকি থেকে গেছে যে কথাগুলি বলা জরুরি, সেটা হচ্ছে যে এই আলোচনার পরে বলবো কয়েকটি বাস্তব যে অবস্থা বর্তমান এইদিকে ইঙ্গিত করব। এখন যেমন কিছু কিছু স্কুলে হেজাব করতে দেওয়া হয় না, কেন করতে দেওয়া হয় না চিন্তা করেছেন কোনোদিন, কেন করতে দেওয়া হয় না? ঠিক আছে, জুলম অত্যাচার তো অবশ্যই জালেমেরা, কিন্তু এই জুলমের শিকার আমরা কেন? অনেক কোম্পানিতে আছে দাঁড়িয়ে রাখতে দেওয়া হয় না, অমুসলিম দেশে তো আছেই, ইভেন মুসলিম দেশেও অনেক জায়গায় আপনার কাজ দিচ্ছে না কিসের জন্য, দাঁড়িয়ের কারণে, আপনার ভিসা হচ্ছে না কিসের জন্য, দাঁড়িয়ের জন্য আপনার সমস্যা করছে, এগুলো কেন কেন এটা হচ্ছে, জি চিন্তা করতে হবে। আয়াতগুলো ফিট করেন, যে আয়াতগুলো বললাম আল্লাহ কী বলেছেন, ফাবেমা কাসাবা তাইদিকুম, তোমাদের পাপের কারণে, অপরাধের কারণে, তোমাদের অপরাধ পাপের কারণে পর্দা করতে দেয় না,
তোমাদের পাপের কারণে দাঁড়িয়ে রাখতে দেয় না। শুধু জালেমদেরও দোষ দিও না, জালেমদের সাথে তোমাদেরও দোষ আছে যারা জুলমের শিকার হচ্ছ। যেই সমাজ জুলমের শিকার হচ্ছে সেই সমাজের একটা বড় অংশ, একটা শুধু অল্প অংশ নয়, সিংহভাগ তারা এই জুলমে শিকার, এই জুলমে তারা জালেম, তারাও অপরাধী। ফা বিমা কাসাবাত আইদিকুম, জি বিমা কাসাবাত আইদিন্নাস, মানুষের পাপের কারণে। কিভাবে? অধিকাংশ মুসলিম মহিলারা হেজাব পর্দা করে না করে না? করে না। তাহলে অপরাধী কি না? যখন দেখছে সে অমুসলিম জালেমরাই হোক অথবা মুসলিম সমাজের জালেমরা হোক, যারা কর্মকর্তা স্কুলে রয়েছে কলেজে রয়েছে আর হেজাব পরে স্কুল কলেজ যেতে দেয় না, তারা দেখছে যে অধিকাংশ মুসলিম মেয়েরা হেজাব পর্দা করে না, আবার এরা কয়েকটা কেন হেজাব করে আসবে? জরুরি নয় সেই জন্য করে না, মেজরিটি যখন করে না তার মানে ইসলামে হেজাব পর্দা করা জরুরি নয়। এটা যেন মেসেজ আমরা মুসলিম জাতি দিয়ে দিচ্ছি, হ্যাঁ নেতাদেরকে দিয়ে দিচ্ছি, স্কুলের কলেজে কর্মকর্তাদেরকে দিয়ে দিচ্ছি, অমুসলিমদেরকে মেসেজ দিয়ে দিচ্ছি, এই ভুল মেসেজ দিয়ে দিচ্ছি যে ইসলামে আমাদের কাছে হেজাব পর্দা করাটা জরুরি বিষয় নয়, জরুরি বিষয় নয়। দাড়ি অধিকাংশ লোক দাড়ি রাখছে না? রাখছে না, অধিকাংশই রাখছে না। তাহলে কি আমরা অমুসলিমকে মেসেজ দিই না? একটা অমুসলিম কোম্পানিতে অথবা অনেক মুসলিম কোম্পানিতে, ফাসিক পাপিষ্ট সব কোম্পানিতে দাঁড়িয়েওয়ালাদের চাকরি হয় না, দাঁড়িয়েওয়ালাদেরকে পরেশান করতে থাকে। হ্যাঁ, কিসের কারণে? কারণ তাদেরকে একটা মেসেজ আমাদের জাতি দিয়ে রেখেছে যে অধিকাংশ আমরা দাঁড়িয়ে রাখি না, তার মানে দাঁড়িয়ে রাখাটা মুসলিমদের কাছে জরুরি না, সুন্নাত, রাখলে রাখলো যার ইচ্ছা, না হলে কোনো ব্যাপার না। বলছে না বলছে না? অন্তর থেকে বলছে, কাজে বলছে, অনেকে মুখেও বলছে, বলছে না বলছে না? তাহলে অপরাধটা কার? শুধু জালেমদের না? জালেমদের সাথে আমাদের মুসলিম সমাজের অধিকাংশ শরিক, বেহা বেপর্দা মহিলারা শরিক, আর তারপরে দাড়ি মুন্ডনকারীরা শরিক এই অপরাধে। চিন্তা করুন, এই দুটো তো আজকাল চোখের সামনে দেখতে পাচ্ছেন এখনকার বর্তমান পরিস্থিতি। কালকে যখন একটা মুসলিম চাকরিজীবী অমুসলিম প্রতিষ্ঠানে চাকরি করে বা ফাসেকদের প্রতিষ্ঠানে চাকরি করে, নামাজ পড়তে যাবে না? নামাজ পড়তে পারবে না, বাধা দিবে না? দিবে না, কারণ অধিকাংশ মুসলিম নামাজ পড়ে না। বলছে দেখো তো এরাও তো মুসলিম, ওরা নামাজ পড়ে না, তুমি কেন নামাজ পড়তে গিয়ে সময় নষ্ট করছো? বলবে না? বলবে না? বিচিত্র নেই আর বলছেও। জি, তারপরে আরও বিষয় রয়েছে। কোরআনে কারিম পড়া নেন, এই উদাহরণটি দিয়ে শেষ করি, ওরা উদাহরণে শেষ নেই। অধিকাংশ মুসলিমরা কোরআন পড়তে পারে না? পারে না। শতকরা 90 জনই পারে না, শতকরা 90 জন কোরআন তেলাওয়াত করতে পারেন না। তাহলে যখন কোরআন পড়তে যাবেন তখন অমুসলিম জালেমরা বা মুসলিম সমাজের জালেমরা কোরআন পড়তে বাধা দেয় না, কোরআন শিক্ষা উঠিয়ে দিতে হবে, স্কুলে রাখা যাবে না, কারণ অধিকাংশ মুসলিমরা কোরআন পড়ে না। তার মানে কোরআন পড়া জরুরি নয়, কোরআন পড়া জরুরি নয়। তো দোষ কার? জালেমকে, জালেমদের জুলমে এই সব জালেমগুলি মুসলিম সমাজের শরীর। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। তাহলে সমাধান হচ্ছে শিখরা তাদের ভ্রান্ত ধর্মে থেকে যেমন প্রমাণ করে দিয়েছে যে তাদের পাগড়ি জরুরি, তাদের দাড়ি জরুরি, ঠিক কিনা? আর আমরা দিনে হক নিয়ে আছি। আল্লাহ বলছেন দিনিল হক হুয়াল্লাযি আরসালা রাসূলাহু হুদা ওয়া দিনিল হক লিয়ুজহিরাহু আলা দ্বীনি কুল্লি, এই দিনে হক থাকা সত্ত্বেও আমাদের দিন আল্লাহ প্রদত্ত দিন হওয়া সত্ত্বেও, আল্লাহর মনোনীত দিন একমাত্র ইসলাম হওয়া সত্ত্বেও, তারপরও আমরা মেসেজ দিচ্ছি শিখদের বিপরীত যে আমাদের দাড়ি জরুরি না, হ্যাঁ আমাদের আপনার নামাজ জরুরি না, আমাদের হেজাব পর্দা জরুরি না। পক্ষান্তরে শিখেরা মেসেজ দিচ্ছে না আমাদের দাড়ি না থাকলে আমরা শিখই হইতে পারি না, আমাদের পাগড়ি না থাকলে আমরা শিখ হইতে পারি না। চিন্তা করুন তাহলে কোথায় গিয়েছি আমরা, কেন আল্লাহ রাব্বের আজাব আসবে না আমাদের উপর? আল্লাহ রাব্বের যেন বোঝার তৌফিক দান করেন আর আল্লাহ রাব্বের সংশোধনের তৌফিক দান করেন। মুসলিম জাতির যারা এইরকম পাপের দিকে ঝুঁকে গেছে তাদেরকে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করেন এবং তাদের পাপের অনিষ্ট থেকে আর তাদের অনিষ্ট থেকে আল্লাহ ভালো মানুষদের হেফাজত করেন, জালেমদের জুলুম থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। যেসব জায়গায় যেসব দেশে জুলুম হচ্ছে মুসলিমদের উপর ইসলামের কারণে, ইমানের কারণে।